আমার প্রতিবাদ মানে কি আছিল, আমার মুখ্যমন্ত্রী আসনি যে আত্মনির্ভরশীল আসনি আছিল, তাতে আছিল আমার যে নিবনুয়া সকলক মানে আত্মনির্ভরশীলের কারণে কিছু 2 লাখ টাকার কারণে নিয়োগ করেছিল। তো আমি সেই আত্মনির্ভরশীল আসনিটোর আমার জাপিয়া অর্থাৎ সত্তনাথ গাঁ পঞ্চায়েতের এলাকাত আমার জাপিয়া এটা বর্তমানলকে বিগ জিরো। কিন্তু যেটু আমার রিজু তালুকদার আছে অর্থাৎ আমার সুমন হরপ্রিয়া MLA অর্থাৎ হাজো সমষ্টির বিধায়িকা বাইদেউর সহাদস্বরূপ অর্থাৎ দালালগিরি দালাল দুপি যেটু আমার রিজু তালুকদার এই ক্ষেত্রে দায়িত্ব দিছিল, সেই দায়িত্বত কিন্তু আমার জাপিয়ার ক্ষেত্রে আমার বিগ জুড়ি হয়েছে। অর্থাৎ রিজু তালুকদারের অঙ্গহি বঙ্গহি খুলখালি ভাগিন অর্থাৎ ভতিজা সকলকে অন্তর্ভুক্ত করেছে। সেই ক্ষেত্রে আমার যেটু আমার নিবনুয়া যেগিটা আমার জাপিয়াত আছিল সেইগিটা এই ক্ষেত্রে সকলে এই তালিকার পৰা বাদ পৰি গৈছে। এই ক্ষেত্রে আমি রিজু তালুকদারক সুকিয়াই দিছো যে এনেকুৱা যাতে আমার দালাল দুপি আমার বিজেপিত কোনোদিন আজি চলা নাই, তেখেতে আহি আমাক যেটু শিক্ষা দিলে আমার বিজেপি কর্মীসকল মাজত, কিন্তু আমি বহুতে দুঃখিত হয়েছো, বহুত কষ্ট করেছিল। আমি এহেতত আজিলৈকে কোনো এটা আসনিত অন্তর্ভুক্ত হবার নাই। আসলে কোনে বাদ পেলালে আপনার এটু যেটু আমার MLA সোহাদস্বরূপ অর্থাৎ হাজো সমষ্টির সোহাদস্বরূপ যেটু আমার রিজু তালুকদার দালাল, তেখেতে মোর ইন্টারভিউ লৈছিল, তেখেতে মোর ইন্টারভিউ পড়িছিল ফার্স্ট ফ্লোর 1Q-ত, তেখেতে মোক মাতি নিছিল, তেখেতে মোক ইন্টারভিউ লৈছিল। মই ভাবিছিল যে আমার যেহেতু তেখেতে আমার চিনাকি মানুহ, তেখেতে মোর নামটো অন্তর্ভুক্ত করব। তো সেইটোতে আমি হেৰি কৰিছিলোঁ যে আমি 2 লাখ টকাটো পাম। কিন্তু আমার দালাল যেটু রিজু তালুকদার, তেখেতে ভাবা নাছিল যে ঘরের সকল গোটাইটাকে আমার নামত এই হেৰি তালিকাত অন্তর্ভুক্ত করো। অর্থাৎ ধনিয়াটির পৰা 7টাই বাজে, অর্থাৎ আজিলৈকে বিজেপির নাম মিটিংত দেখিছো, কবাত নামগুণ দেখিছো, কতো দেখা নাই, কিন্তু তেনেকুৱা মানুহক মানে এই তালিকাত অন্তর্ভুক্ত হয়েছে। হয় নিশ্চয়কৈ তেখেতে মানে কি আমার যেটু বিজেপির আজিলৈকে দালালগিরি দেখা নাছিল, কিন্তু তেখেতে মানে আমার সুমন হরিপ্রিয়া বাইদেউ তেখেতক দালাল পোহার দরে হয়েছে, তার কারণ তাই দালালের পর কিবা পার্সেন্ট পাইছে, পার্সেন্ট পাওয়ার কারণে এই তালিকাত নাম অন্তর্ভুক্ত করেছে। আমার জাপিয়ার পৰা মোটামুটি আমি 20 জনমান করেছিলো, 20 জনের পৰা এটাও আজিলৈকে আত্মনির্ভর আসনিত অন্তর্ভুক্ত হওয়া না। তেওঁৰ অঙহি বঙহি পাইছে, তেখেতৰ অঙহি পাইছে, অঙহি বঙহি পাইছে, তেওঁৰ ফুলখালি পাইছে, ভতিজাই পাইছে, তেওঁৰ ভাগিনীয়েকে পাইছে, মানে সকলো তেওঁৰ সৈন্যদিতা 7 জনেই পাইছে। তেওঁৰ ঘৰতে ৰাখিছে তাৰমানে, আৰু তেওঁৰ ঘৰতে পাইছে, অৰ্থাৎ তেখেতে পাৰ্চেণ্ট এটা পাইছে, সেইকাৰণে তেখেতৰ নামটো তাতে তালিকাত নাম অন্তৰ্ভুক্ত আছে। আত্মনিৰ্ভৰশীল আঁচনিৰ আমি যে বঞ্চিত হ'লো তাৰ কাৰণে আমি প্ৰতিবাদ কৰিলোঁ। আপোনালোকে ইণ্টাৰভিউ দিছিলে, পৰীক্ষা দিছিলে, 2 দিনকৈ দিছিলোঁ। ক'ত দিছিলে? আমিনগাঁৱত। আমি আমিনগাঁও দিছিলোঁ। এতিয়া কি হৈছে, আজি কিয় প্ৰতিবাদ কৰিব লগা হ'ল আপুনি? আজি প্ৰতিবাদ কৰাৰ কাৰণ আমি কিহৰ কাৰণে বঞ্চিত হ'লো, কাৰ কাৰণে আমাক কোনে বঞ্চিত কৰিলে, এই বিষয়ে আমি আজি প্ৰতিবাদ কৰিলোঁ। আমি সকলোকেইজনে লগ লাগি তাৰে বিষয়ে কিনো ক'ম আৰু, আমাক হয়তো আমি পইচাৰ কাৰণে কিবা লাগিছিল যদিও আমাক নকলে, আমিও বুজি নাপালোঁ, তাৰে বিষয়বস্তুক লৈ আমাক বঞ্চিত কৰিছে, আমাক ইচ্ছা কৰি বঞ্চিত কৰিছে। কৰোঁ বুলি মানে জাপিয়া আমাৰ বাক্তিয়া ভৈলাবৰীটো এজন হেৰিছে, বাকী ভৈলাবৰীটো নীল মাৰিছে, আমাৰ জাপিয়াটো নিদিলেই, সেইকাৰণে আমি প্ৰতিবাদ কৰিব লগা হৈছে। ৰিজু তালুকদাৰৰ কাৰণে বুলি ক'বলে, যিহেতুকে ৰিজু তালুকদাৰক আমাৰ নির্বাচিত নহল মুখ্যমন্ত্রীগৰাকী কি কব? আমাক আমি যিহেতুকে প্ৰতিবাদ কৰিছোঁ, আমি আজি এইখিনিতে এৰিছোঁ, আৰু আমি পিছৰলৈকে আমি বেছিকৈ যিহেতুকে আমি উৎপাদক মণ্ডলী, আমি মহিলা মানুহটো জানেই, আমাৰ যিখিনি দায়িত্বৰ আমি কাম কৰি যাই আছোঁ, আমাক সেইখিনি সেইমতে আমাক দিব লাগে, নিদিলে আমি মুখ্যমন্ত্ৰীলৈকে আমি বঞ্চিত কৰিলোঁ, আমি সেইখিনি কৈ দিম তাতে। অভিনয় কৰাৰ হেঁপাহ আপুনিও পঢ়ি ৰাখিছে নেকি? আপোনাৰ অভিনয় কৰাৰ অভিজ্ঞতা নাই, কোনো কথা নাই, আপোনাৰ বাবে আহিছে সোণালী সুযোগ। 29 ছেপ্টেম্বৰত দিনৰ 9 বজাৰ পৰা নিশা 8 বজালৈ বলিউড তথা হলিউডৰ চিনেমাৰ বাবে অডিশ্যন হবলৈ গৈ আছে গুৱাহাটীৰ কাহিলীপাৰা স্থিত জ্যোতি চিত্ৰবনত। 5 বছৰ বয়সৰ পৰা 17 বছৰ ব্যক্তিয়ে কৰিব পাৰিব অংশগ্ৰহণ। পঞ্জীয়ন হব বিনামূলীয়া, নিৰ্দিষ্ট ৱেবছাইটত কৰিব পাৰিব আবেদন।